সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি সুজির রসবড়া রেসিপি। আর এটাকে এক একজন এক এক নামেই চিনে থাকেন। কেউ বা সুজির রসবড়া বলেন, আবার কেউ বা সুজির পিঠাও বলে থাকেন, আবার অনেকেই সুজির মিষ্টি নামেও চিনে থাকেন। তো যে যে নামেই ডাকুন না কেন বা চিনুন না কেন, জিনিসটা কিন্তু একটাই, আর সেটাই বানিয়ে দেখাবো। তো চলুন মূল প্রসেসে যাওয়া যাক। এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে, এই সময় আমি হাফ কাপ সুজি অ্যাড করেছি। ঘিয়ের সঙ্গে সুজিটা ভালোভাবে আমি মিশিয়ে নিব এবং লো হিটে একটু ভেজে নিব। যখন দেখবেন সুজিটা এই ধরনের ঝরঝরা টাইপে চলে এসেছে, এই সময় কিন্তু আমি মিল্ক অ্যাড করে দিব, যেটা লিকুইড দুধ আর কি আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু এক কাপ পরিমাণ লিকুইড দুধ আছে, আমি এটা তিনবারে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম, দিয়ে দেখেছি যদি সুজিটা না ফুটে গিয়েছে তখন আমি আবার অ্যাড করেছি। এভাবে তিনবারে এক কাপ পরিমাণ দুধ কিন্তু আমার পুরাটাই লেগেছে। আপনারা যদি সুজিটা গুঁড়া করে নেন আগে থেকে ব্লেন্ডারে, তাহলে কিন্তু হাফ কাপ সুজির জন্য হাফ কাপ দুধই যথেষ্ট। কিন্তু আমার মতো যদি গুঁড়া না করে নেন, তাহলে হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ দুধ লাগবে। কথায় কথায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধ অ্যাড করে দিচ্ছি এবং অনবরত নেড়ে নিচ্ছি। তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লো এর ভিতরে আছে। সবটুকু দুধ দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে একটা সফট ডো বানিয়ে নিব। দেখুন বেশ কিছুক্ষণ পর যখন সুজিটা প্যান থেকে ছেড়ে আসছে, এই পর্যায়ে এটা আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। আমি কিন্তু সুজিটা ওই পাত্রে রাখি নাই, অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, না হলে সুজিটা আরো ড্রাই হয়ে যাবে। এখন দেখুন সুজিটা যখন হালকা গরম আছে, এই পর্যায়ে এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মুছে নিয়েছি। খুব বেশি গরম অবস্থায় মুছতে যাবেন না, কিংবা আবার খুব ঠান্ডা হয়ে গেলেও মাথা ঠিক হবে না। দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে মুছে নিয়েছি। এখন দেখুন আমি বড়ার শেপটা আমি এখন দিয়ে নিব। প্রথমে কিছুটা সুজি নিয়েছি, নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো সাইজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি শেপটা দিচ্ছি, দেখুন এভাবে হালকা একটু চাপ দিয়েছি। আর সাইড থেকে যদি এভাবে খুলে আসে, তাহলে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে আটকে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে, এছাড়া আর কোনো কারণ নেই। আমি এভাবে সবগুলা বড়া বানিয়ে নিব। এই যে দেখুন, এখানে আমি কিছুটা বড়া ছোট সাইজ করেছি একটু, আর কিছুটা বড়া তার থেকে একটু বড় সাইজ করে নিয়েছি। আপনারা চাইলেই কিন্তু সবগুলা একই সাইজ করে নিতে পারবেন। এখন আমি অন্য একটি প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন চিনির ভিতরে আমি পানি দিব, যে পরিমাণ চিনি দিয়েছি সেই পরিমাণেই পানি দিব। এক কাপ চিনি এবং এক টেবিল চামচ চিনি,
তার জন্য আমি 1 কাপ পানি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তার আগে এটার ভিতরে আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো এর ভিতরে চালটা রেখে সিলটা গলিয়ে নিয়েছি এবং 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা দোতার করি নাই কিংবা ঘন করি নাই, জাস্ট 2-3 মিনিট একটু সিরাপটা চালিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটি প্যানে চুলায় পরিমাণ একটু বেশি করে তেল দিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে যেহেতু এটাকে, দিয়ে তেলটা হালকা গরম হলে সুজিগুলা ছেড়ে দিয়েছি। খুব বেশি গরম হলে দিলে হবে না, তাহলে কিন্তু চট করে কালার চলে আসবে, কিংবা একবারে গরম হয় নাই এই অবস্থায় দেওয়া যাবে না, তাহলে খুলে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ পরে এটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবং উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি বড়াগুলো উঠিয়ে নিব। দেখুন সবগুলো বড়া আমি উঠিয়ে নিয়েছি আর তেলটা একবারে ক্লিন আছে, সুন্দর ফ্রাই হয়েছে। এখন তেলটা আমি সরিয়ে নিব। নিয়ে দেখুন কি করতেছি আমি, বড়াগুলো কিন্তু এখন শিরার ভিতরে ডুবিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু হালকা গরম, উষ্ণ গরম যেটা বলে এটা আছে, এবং বড়াটাও উষ্ণ গরম আছে। এই পর্যায়ে দিতে হবে, দুটাই একই রকম তাপমাত্রায় থাকতে হবে, না হলে খুব বেশি গরম থাকলে কিন্তু শিরা দিলে চুপসে যাবে। এখন দেখুন আমি এটা, এখন দেখুন বড়াগুলো আমি শিরার ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য কিংবা 4 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম ছিল, যেহেতু আমি ভিডিওটি তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম, সে কারণে আমি 20 মিনিটের জন্য রেখেছিলাম। আপনাদের যদি সময় কম থাকে তাহলে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। 20 মিনিট পরে দেখুন আমি উপরে কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম আর কিছু চীনা বাদাম দিয়ে সার্ভ করেছি। এখন একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন 20 মিনিট মাত্র রেখেছি তো তার ভিতরে কত সুন্দর সিরাপ স্যুপ করে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।